গুড মর্নিং ফ্রম মাঙ্গান। যারা আগের এপিসোড দেখেছো তারা জানো আমরা কালকে শিলিগুড়ি থেকে মাঙ্গান এসেছি এবং সেই জার্নিটা আগের ব্লগে আছে। এবং মাঙ্গানে আমরা স্টে করছিলাম ঠিক হেলিপ্যাডের সামনে একটা হোমস্টেতে। সকাল সকাল উঠে চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আজকের সকালটা শুরু হলো এবং তার সাথে গরম এক কাপ চা। এই জায়গাটা একদিন স্টে করার মতো খুব ভালো জায়গা এবং আমরা যে হোমস্টেতে ছিলাম সে আতিথেয়তাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ এটাও পুড়িয়ে দেওয়া হয়েছে লাস্টে বিদায়ের সময়। এবং এখানে আমাদের ব্রেকফাস্টে ছিল থুকপা, থুকপাটা আলু স্ম্যাশড করা ছিল, তো থুকপাটা আমাদের মোটামুটি লেগেছে, ভীষণ ভালো কিছু লাগেনি। এখান থেকে এখন আমরা যাব লাচেন, গাড়ি রেডি হয়ে গেছে এবং আজকে শুরু হচ্ছে আমাদের নর্থ সিকিমের ট্যুর, যে সেকেন্ড ডে আজকে। সো ডেফিনেটলি দেখতে থাকো ব্লগটা, টু মাচ এক্সাইটমেন্ট, অনেক কিছু হতে চলেছে, দেখতে থাকো। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। হাই। তো আমরা এখন, ও ইয়েস কৌশিক দা, গুড মর্নিং। ইয়া রাইডার কৌশিক বলো, রাইডার কৌশিক দা, ইয়েস গুড মর্নিং। বাইক নিয়ে গুরুডংমার, বাইক নিয়ে গুরুডংমার যাব, আজকে যাবই, যাবই, কালকে যাব। তো আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি গাড়িতে, গাড়ি ছাড়বে, চলিয়ে সুভাষজি। মাঙ্গান থেকে লাচেনের দূরত্ব প্রায় 56 কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। যাওয়ার পথে কিছু ওয়াটারফলস পড়ে এবং সাইট সিং পয়েন্টস কিছু পড়ে, তো রাস্তার জার্নিটা খুব সুন্দর হতে চলেছে, দেখতে থাকো। মাঙ্গানের এটা লাস্ট পেট্রোল পাম্প, যদি তোমরা বাইক নিয়ে আসো কেউ যদি, তারা এটাই লাস্ট। এরপরে হচ্ছে তোমার উপরে আর কোনো পেট্রোল পাবে না, না লাচেং না লাচুং কোথাও তোমরা পেট্রোল পাম্প পাবে না। এটা জাস্ট 6 মাস হলো নতুন হয়েছে, এর আগে যে পেট্রোল পাম্প ওটা লাস্ট ছিল, কিন্তু এখন বর্তমানে এটা লাস্ট। লাস্ট থেকে এটা মোটামুটি ধরো 3 কিলোমিটার হবে দুটো ডিস্টেন্স পেট্রোল, এটা একদম লাস্ট নতুন হয়েছে, এরপরে কিন্তু আর পেট্রোল পাবে না। এখান থেকে যা পেট্রোল তোমরা জারে যদি আনো, বাইক যদি আনো, এখান থেকে সব ফিল আপ করে নিয়ে যেতে হবে। आप कैसे हैं? हेलो 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 कैसे हैं बोलिए। फाइन फाइन, कैसे? कोई दिक्कत, हम लोग इधर से जा रहे थे, सोचा एक बार जिग्मी जी से मिलके जाओ, एक कॉफी होके जाए। बिल्कुल बिल्कुल, कोई दिक्कत नहीं। जिग्मी जी को जो लोग नहीं पहचानते, ये अमा होम स्टे का ओनर है और ये हम पहली बार यहाँ पर आ चुके हैं, रह चुके हैं। वेलकम टू माय स्मॉल प्लेस। আমাদের মতো যদি কেউ নর্থ সিকিম প্ল্যান করে থাকো, আমরা যেটা মাঙ্গান স্টে করেছিলাম ওটা না স্টে করে এখানে ডিরেক্ট স্টে করা যেতে পারে। মাঙ্গান থেকে এটা আসতে আমাদের জাস্ট 10-15 মিনিট টাইম লাগলো, এই অপশানটা কিন্তু বেস্ট অপশান, ওটার থেকে বেটার অপশান। যেহেতু আমরা এখানে আগে থেকে গেছি তাই আমরা ওখানে ট্রাই করলাম, তো তোমরা কিন্তু এটা করতে পারো অল্টারনেটিভ। আর আসতেই আঙ্কেল আমাদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছেন, তো অনেকদিন পর জায়গাটা এসে পুরানো চেনা মানুষদের সাথে কথা বলে খুব আনন্দ লাগছে। আর এই জায়গাটা আমার এত ভালোবাসার জায়গা হওয়ার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ অর্কিডের রাজ্য, বিভিন্ন রকমের অর্কিড আঙ্কেলের কাছে রয়েছে এবং সব থেকে ছোট্ট অর্কিড সেটাও কিন্তু আঙ্কেলের কাছে রয়েছে। এবং এই নিয়ে ডিটেলস ব্লগ কিন্তু আমাদের দুটো আছে চ্যানেলে, তোমরা চেক করে নিতে পারো। আমাদের স্টে কেমন ছিল, খাওয়া দাওয়া, এখান থেকে কী কী পায়ে হেঁটে ঘোরা যায়, সব কিছু নিয়ে ভিডিও আছে। আমার হোমস্টে সিঙ্গিক। হ্যাঁ, আঙ্কেল বাই, টেক কেয়ার। ইয়েস, আর হ্যান্ডসাম ভি হতে যা রহা হ্যায়। থ্যাংক ইউ। মে আন্টি কো বহুত বতা কে যা, মাখন ভোগ কা লাড্ডু। ওকে ওকে ওকে, বাই আঙ্কেল বাই। জার্নি শুরুতেই চোখে পড়লো একটা ওয়াটারফলস একদম রাস্তার পাশেই, হালকা হালকা এখন বৃষ্টিও শুরু হয়েছে। আর একদম ফলসের নিচে দেখতে পাচ্ছি দুটো ছোট ছোট পাখি, হ্যাঁ কখনো দেখিনি আমি, মেঘালয়ের ওয়াটারফলস গুলো মতো। হ্যাঁ, বেশি উঁচু না, এখান থেকেই আসছে। তো যাওয়ার পথে এখন আমরা দাঁড়িয়েছি নাগা ওয়াটারফলস, এটা দূর থেকে দেখতে পাচ্ছিলে। আর এই হচ্ছে ব্রিজ, জলটা একটু কম আছে বাট বোঝাই যাচ্ছে যে বর্ষাকালে এটা জাস্ট ফুলে ফেঁপে উঠবে, তখন এর আলাদা রূপ দেখা যাবে। বৃষ্টিটা বেশ জোরে চলে এলো, নাহলে এখানে বেশ কিছুটা সময় কাটানো যেত। সামনে শুনলাম রোড ব্লক হয়ে গেছে, এখানে আর্মির গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, সাথে কিছু ট্যুরিস্ট ভেহিকেলও দেখতে পাওয়া যাচ্ছে।
এবার দেখা যাক কি হয়েছে এখানে। এখন বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটা এখন একটা পর্যন্ত থাকবে এই জ্যামটা, মানে রাস্তা বন্ধ আছে, একটার পরই খুলবে। তো বিদ্যা বলল চলো একটু গরম গরম চা খেয়ে আসি, এই একটা বৃষ্টির ওয়েদারে চা খেতে বেশ ভালো লাগে। কি দুধ চা খাবো তো আমরা? হ্যাঁ হ্যাঁ একদম চলো। এই বৃষ্টি দেখে একটা গল্প মনে পড়লো, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের শ্যুট হচ্ছে, তখন ওই গানটার শ্যুটিং হবে কি আনন্দ আকাশে বাতাসে। তো দুদিন ধরে শুনেছি নাকি খুব বৃষ্টি হওয়াতে বৃষ্টি আকাশ মেঘলার সত্যজিৎ রায় ঠিক মতন শট পাচ্ছে না, উনি এতটাই মানে ওনার পারফেক্ট শট চাই। তো ওনারা ওয়েট করছে, করতে করতে কেউ একজন টিমের, অত বড় টিমের একজন কেউ বললেন, দাদা গানটাকে এরম করলে হয় না যে কি আনন্দ আকাশে বাতাসে না করে ওটা আহ কি আনন্দ ফ্যাকাশে আকাশে করে দেওয়া যায়। ঝাঁকে ঝাঁকে মেঘ ভাসে, মানে আহ কি আনন্দ ফ্যাকাশে আকাশে ঝাঁকে ঝাঁকে মেঘ ভাসে কত শোভা চারিপাশে। গাড়িগুলো পরপর আসছে আর একে একে লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে। আর সব থেকে দেখার বিষয় যেটা বর্ষাকালের, এখন তো বর্ষাকাল নয় তবু, যে ছোটো ছোটো সাদা সাদা মেঘগুলো জমে পাহাড়ের উপরে এবং রাস্তায় যেতে যেতে যেগুলো চোখে পড়ে তো অপূর্ব দেখতে লাগে এই মেঘের খেলাগুলো। একটা বাজে জাস্ট ছাড়লো, গেটটা খুললো, আমরা গেলাম আর তার মধ্যেই প্রচণ্ড জোরে আবার বৃষ্টিও চলে এসছে। তো এটা হচ্ছে টুং চেকপোস্ট, যেখানে আমাদের পারমিটটা চেক হলো। আর এই পয়েন্টের পর থেকেই কিন্তু আর প্লাস্টিক বটলস অ্যালাউড না, এখানেই সমস্ত প্লাস্টিক বটলস ফেলে দিয়ে যেতে হবে, তবে মোটা প্লাস্টিকের বোতল আনলে এখান থেকে অ্যালাউড। বেশ অনেকটাই বড় টানেল, ওই যে দেখা যাচ্ছে এন্ড, প্রায় দু মিনিট আমরা এই টানেলের মধ্যে দিয়ে এলাম। প্রায় পৌনে দুটো বাজে, আমরা এখন চুংথাং টাউন ক্রস করছি, কিছুক্ষণ পরেই একটা ডিভাইডার আসবে যেখান থেকে লাচেন এবং লাচুংয়ের রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে একটু জ্যাম ছিল, একটু টাইম লেগে গেল, সামনে দেখতে পাচ্ছ। তো ডান দিকে চলে যাচ্ছে লাচুং, আমরা বাঁ দিকে যাবো নিচে লাচেন। তো নিচে দেখতে পাওয়া যাচ্ছে গুরুদুয়ারা, লাচেন যাওয়ার পথে একটু দাঁড়ালাম, সামনের দৃশ্যটা যা অপরূপ সুন্দর লাগছে খালি চোখে, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, বাট গোটা রাস্তা জুড়ে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আসছি, একটা ভার্চুয়ালি তোমাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি, স্পেশালি সাদা সাদা মেঘগুলো। তো যাওয়ার পথে একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, এখানে আমরা কিছু স্ন্যাক্স করব, দুপুরে লাঞ্চটাও পারলে এখানে করব, ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছে এখানে। বর্ষার ওয়েদার, তার সাথে গরম গরম ভাজা সিঙ্গারা দিয়ে আমরা আমাদের লাঞ্চটা স্টার্ট করছি। এই ওয়েদারের সাথে ম্যাগিটা জাস্ট জমে গেছে। আমারও খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। মানে যখনই সিঙ্গারাটা ভাজছিল তখনই বুঝেছি সিঙ্গারাটা ভালো খেতে হবে, গিয়েই হামলে পড়ে যায় সিঙ্গারা, ভালো লেগেছে আমাদের। রাস্তায় যাওয়ার পথে একটা রডোডেন্ড্রনের বাগান দেখতে পাচ্ছি,
ভ্যালিটা জুড়ে নদীর পাশে অনেক গাছ একসাথে দেখছিলাম, প্রত্যেকটা গাছে লাল লাল ফুল ফুটে আছে, অনেকটা দূর থেকে আপেল আপেল লাগছে, দারুণ লাগছে, এরকম ভিউ আগে কখনো দেখিনি। দাদারা বলছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কাশ্মীরের নীল পাচ্ছে, লাচেন এখান থেকে প্রায় 12 কিলোমিটার। এই জায়গাটায় আসার পরে টেম্পারেচারের একটা হিউজ চেঞ্জ হলো, মানে ভিডিও করছিলাম এখানে কাছের মধ্যে থেকে এত একটা ঠান্ডা হাওয়া আসছে, হাতটাকে হিট করছে। রাস্তায় যাওয়ার পথে আর একটা ওয়াটারফলস পড়লো, এখান থেকে অপূর্ব দেখতে লাগছে। এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে আর সামনে সাদা সাদা মেঘগুলো মনে হচ্ছে না কোনো ছবি, জাস্ট অসাধারণ লাগছে। রাস্তায় যাওয়ার পথে কিন্তু অনেক ওয়াটারফলস এরকম চোখে পড়ছে, বৃষ্টি না থাকলে প্রত্যেকটা নেমে দেখা যেত। রাস্তার উপর থেকে ব্রিজটা যা সুন্দর দেখতে লাগছে, লাচেন ঢোকার আগে এখানে পার হেড 10 রুপিস নিল, বললো ডেভেলপমেন্ট চার্জ, আর এই টিকিটটা ধরালো। 4:30 বাজে ফাইনালি আমরা লাচেন এসে পৌঁছালাম, যা বৃষ্টি। তো এই হচ্ছে আমাদের রুম, একদমই বেসিক, একটা ছোট টেবিল দেওয়া আছে, দুটো সাইড টেবিল দেওয়া আছে জাস্ট, আর এই হচ্ছে রুম, আর এই হচ্ছে রুমে অ্যাটাচ ওয়াশরুম, গিজার লাগানো। আর আমাদের রুমের ঠিক অপোজিটেই আছে দাদাদের রুম, এটা ট্রিপল বেড, এই রুমটাও বেশ বড়। এই হোমস্টেতে টোটাল 7টা রুম আছে, এখানে ট্রিপল বেড দেখতে পাচ্ছ, এটা 5টা আছে আর ডবল বেড 2টো আছে। রুমের সাইজগুলো মোটামুটি এরকমই আছে, প্রত্যেকটা রুমই প্রায় সবই ঠিক আছে, কিন্তু একটাই প্রবলেম, এখানে কিন্তু এয়ারটেল ছাড়া কোনো কানেকশান নেই, তো জিওর এখানে একদম অফ। তো আমাদের 3-4 জনের ফোন পুরো টোটালি অফ, বলছে BSNL আর ভোডাফোন হালকা হালকা থাকে, এয়ারটেলটা এখানে তবু কাজ করে, এখানে কিন্তু ওয়াইফাইও নেই। তো যারা আসবে এই জায়গাটায় লাচেন বা লাচুং, ম্যাক্সিমাম জায়গায় এয়ারটেলটাই ভালো কাজ করে এটা শোনা গেল। আমাদের হোমস্টেটা সদ্য জন্ম নেওয়া একটা ছোট্ট শিশু, কারণ এর এখনও নামকরণ হয়নি, তোমরা যেই যা ইচ্ছা নাম দিয়ে দেবে। আর এখানে আমরা এটা চুজ করার কারণ, এখানে 1000 রুপিস খাওয়া দাওয়া নিয়ে, তাই জন্য এটা চুজ করেছি। বাজেট রাস্তা থেকে একটু ভেতরে স্লাইড, তো আসতে একটু প্রবলেম হয়েছে, কারণ বুঝতে পারছিলাম না যে কোথায় যেতে হবে বা কোন জায়গাটা, বারবার ফোন করা হচ্ছিল। যারা বাজেট ফ্রেন্ডলি প্রপার্টি চাও তারা এখানে থাকতে পারো, ডিসক্রিপশানে আমি ওনারের নাম্বার দিয়ে দেবো, চাইলে বুক করতে পারো। এখান থেকে ওটা ভালো নেই, এখানে দেখতেই পাচ্ছ কিরকম কাঠের পাটের ভিউ, আর রুমগুলো একদম বেসিক যেরকমটা দেখালাম। রুম হিটার নেই বাট এয়ার ড্রায়ার দিয়ে কাজ চলছে, ভিজে এসছে কাগের মতন, ঝরা কাগের মতন ভিজে এসছে, কারণ হেয়ার ড্রায়ার দিয়ে শুধু গরম করা হচ্ছে। যেভাবে এই বৃষ্টির মধ্যে ও বাইক নিয়ে এসছে, কিছু বলার নেই তোমাকে আর, উইদাউট গ্লাভস। ঘড়িতে প্রায় 6টা বাজে আর আমরা একটু বেরোলাম, কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা। 2021-এ যখন প্রথমবার লাচেন এসেছিলাম তখন আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম, আর এখন সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরিয়েছি। এখানে রাস্তার ধারে ধারে প্রচুর হোটেল এবং হোমস্টে আছে, তো অসুবিধা হবে না, বাট আগে থেকে বুক করে আসাই ভালো। রাস্তার ওপরে একটা হোটেল চোখে পড়লো, হিলউড প্রাইম, বাইরে থেকে দেখতে খুব সুন্দর। এখানেই লাচেন পোস্ট অফিসটা আছে, বেশ প্রিমিয়াম দেখতে লাগছে। হেঁটে হেঁটে একটু ওপরের দিকে এসেছিলাম, কিছুক্ষণ আগে আলোগুলো জ্বলছিল। লাচেনে একটা প্রবলেম, খুব লোডশেডিংয়ের প্রবলেম হয়, হঠাৎ করে দেখলাম স্পার্কলিং হলো আর সমস্ত আলোগুলো নিভে গেল, তারপর আবার কিছু কিছু হয়তো ইনভার্টার চালিয়েছে তার জন্য এসছে, বাট এখানে কিছু ছবি পোস্ট করে দেবো, বেশ সুন্দর লাগছিল। সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে আমরা একটা লোকাল ক্যাফেতে গিয়েছিলাম, ক্যাফের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, ওখানে আমরা ক্যাফে খেলাম, 40 করে নিল, বাইরে এখন 8 ডিগ্রি টেম্পারেচার, বেশ ঠান্ডা। সমস্ত টুরিস্ট যারা এসেছে সবাই ঢুকে পড়েছে, আমরাও চলে এসেছি ঘুরে গাড়ে। সন্ধ্যেবেলা তো এই জায়গাগুলো তেমন কিছু করার নেই, বেসিক্যালি লাচেন মানুষজন আসে গুরুনাম্বা লেকটা যাওয়ার জন্য, একটা দিন স্টে করার জন্য,
তো আমরা আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, ভেবেছিলাম এখানে যে লোকাল মনেস্ট্রিটা আছে সেটা একটু ঘুরতে যাব, বাট বৃষ্টির কারণে সেটা আমরা যেতে পারিনি। যারা এখানে আসবে তারা 10-15 মিনিট এখান থেকে হাঁটতে লাগবে লাচেন মনেস্ট্রি, সেটা কিন্তু তোমরা ঘুরতে পারো। এখন আমরা সন্ধ্যাবেলা অ্যাজ ইউজুয়াল একটু আড্ডা ফাড্ডা দেবো, দেন আবার দেখা হচ্ছে। এরা আমাদেরকে ছেড়েই খেতে বসে গেছে, গরম গরম রাইস, তার সাথে মিক্সড ভেজ, তার সাথে ডাল একটু পাতলা বাট ঠিক আছে চলে যাবে, তার সাথে আছে চিকেন, মানে বাটিতে 2-3 পিস চিকেন দিয়েছে। তন্ময়দা খাবার কেমন লাগলো বলো? আমি জানি মানে এইভাবে খাবারের দিয়ে ঝাল দিয়ে লোক যাতে কম খায় এরকম ধরনের মেন্টালিটি আমার, মানে বেশি কিছু বলতে চাইছি না। তো ফাইনালি লাচেনের ব্লগটা শেষ করছি। আজকে মাঙ্গান থেকে লাচেনের যে জার্নিটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। লাচেন ওয়ান নাইট স্টে করার জন্য এই হোমস্টেটা একদম বেসিক একটা হোমস্টে আগেই বলে দিলাম, এবং রুম টুমও তোমরা দেখলে খাবার দাবার অন অ্যান অ্যাভারেজ কোয়ালিটি, একটু রাস্তা থেকে ভেতরে। তো কালকে সকালবেলা আমাদের কুড়ুডংমা যাওয়ার প্ল্যান, সো উই আর ভেরি এক্সাইটেড কুড়ুডংমানের জন্য। এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, এখন আর বৃষ্টি নেই, সো হোপ কালকে ভালো ওয়েদার পাবো। সো কালকে ব্লগটা মিস করো না, আজকে মতো গুড নাইট। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো আমাদের নর্থ সিকিম সিরিজ।